শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম এর অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকের প্রাণীবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ। আমাদের আজকের আলোচ্য বিষয় মানব জীবনের ধারাবাহিকতা। এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্রের গঠন, প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। মানব দেহের প্রজননতন্ত্র পড়তে গেলে আমরা প্রথমেই দেখব প্রতিটি জীব নিজের প্রজাতির স্থায়িত্ব বজায় রাখার জন্য প্রজনন প্রক্রিয়ায় অপত্য বংশধর সৃষ্টি করে। যেহেতু প্রজনন প্রক্রিয়াটা অপত্য বংশধর সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ অংশ, কাজেই মানবদেহের যে তন্ত্র প্রজননের সাথে অর্থাৎ অপত্য বংশধর সৃষ্টির সাথে জড়িত তাকেই আমরা বলি প্রজননতন্ত্র। মানুষ একলিঙ্গিক প্রাণী, কাজে পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা, যেহেতু কাজে প্রজননতন্ত্রও আমাদের দুরকমের। একটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র, আরেকটি হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র। আমরা একটু ব্যাখ্যা করব পুরুষ প্রজননতন্ত্রের সাথে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে পুরুষ প্রজননতন্ত্রের ছবি দেওয়া আছে একটা। এখানে দেখতে পাচ্ছ কতগুলো নাম দিয়েছি যেগুলো হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন অংশ। প্রথমেই দেখতে পাচ্ছ শুক্রাশয়, এবং শুক্রাশয়ে আমাদের কিন্তু শুক্রাণু তৈরি হয়। যেহেতু শুক্রাণু এখানে তৈরি হয়, কাজে এই শুক্রাশয়কেই বলা হয় মুখ্য জনন অঙ্গ। এছাড়া এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স বা শুক্রনালী, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, ইউরেথ্রা আর বহিঃযৌনাঙ্গ হিসাবে স্ক্রোটাম এবং পেনিস আছে, এদেরকে বলা হয়, এরা হচ্ছে আনুষঙ্গিক জনন অঙ্গ। যেহেতু এইসব অঙ্গ শুক্রাণু সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত থাকে। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের একটা পার্শ্বীয় দৃশ্য। আমরা পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো একটু দেখি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আছে শুক্রাশয়, শুক্রাশয়ের পরে আছে এপিডিডাইমিস, তারপর এখান থেকে একটা নালী বের হয়েছে যার নাম শুক্রনালী, শুক্রনালীর পরে আছে এই নালীটা এখানে গিয়েছে, দেখো এখানে আছে সেমিনাল ভেসিকল, তারপর আছে এই জায়গায় ক্ষেপণনালী, এবং তারপর এখানে দুইটা গ্রন্থি আছে, একটা প্রোস্টেট গ্রন্থি আর একটা হচ্ছে কাউপারের গ্রন্থি, এবং সবচেয়ে শেষে আছে ইউরেথ্রা। এই ইউরেথ্রা দেহের বাইরে উন্মুক্ত হয় এবং এই শুক্রাশয় যে অংশটাতে থাকে তাকে বলা হয় হচ্ছে স্ক্রোটাম, এবং ইউরেথ্রা যার ভেতরে থাকে তাকে বলা হয় পেনিস। এটাই পেনিসের মাধ্যমে কিন্তু ইউরেথ্রা দেহের বাইরে উন্মুক্ত হয়। এটা হচ্ছে একটা মানব দেহের পুং প্রজননতন্ত্রের একটা পার্শ্বীয় দৃশ্য। আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। এখানে ছবিটা দেখো, পুং প্রজননতন্ত্রের আমরা কিন্তু একটা সম্মুখ দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি ছবি, সেটা হচ্ছে একটা শুক্রাশয়ের ছবি। আমরা জানি শুক্রাশয়ের ভেতরেই কিন্তু শুক্রাণু তৈরি হয় এবং শুক্রাণুই হচ্ছে পুরুষের জনন অঙ্গ, জনন কোষ। এখানে দেখো শুক্রাশয়ের মধ্যে অনেকগুলো নালী আছে, যেই নালীগুলিকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকা, প্রতিটি শুক্রাশয়ে প্রায় 1000 সেমিনিফেরাস নালিকা থাকে। এখান থেকে এগুলো সেমিনিফেরাস নালিকাগুলো সংগ্রাহক নালিকায় সংযুক্ত হয় এবং এগুলো শেষে একসাথে হয়ে একটা প্যাঁচানো নালিকা তৈরি করে, যেটার নাম হচ্ছে এপিডিডাইমিস। এবং এই এপিডিডাইমিসই শেষে একটা পুরু প্রাচীর বিশিষ্ট নালীর সাথে যুক্ত হয়, যার নাম ভাস ডিফারেন্স। আমরা এই বাম পাশের ছবিটা দেখতে পাচ্ছি, একটা পুরুষ প্রজননতন্ত্রের সম্মুখ দৃশ্য। আমরা একটু কাজগুলো বর্ণনা করব।
এপাশে দুটো শুক্রাশয় দেখতে পাচ্ছি স্ক্রোটামের মধ্যে বিদ্যমান। শুক্রাশয়ের শুক্রাণু তৈরি করা এবং টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করা, এটাই হচ্ছে মুখ্য জননাঙ্গ। এই দুইটা স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় অবস্থান করে এবং স্ক্রোটামের কাজ হচ্ছে শুক্রাশয়কে সুরক্ষিত রাখা। আর শুক্রাশয় থেকে বের হয়েছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের কাজ হচ্ছে শুক্রাণুর ভেতর তরল এবং কঠিন পদার্থ আলাদা করে এবং পুষ্টি প্রচুর পরিমাণ পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুগুলোকে সতেজ রাখে। এরপর এখানে আছে ভাস ডিফারেন্স, যার কাজ শুক্রাণু বহন করা। এরপরে আছে সেমিনাল ভেসিকল, এইখানে আছে সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের প্রধান কাজই হচ্ছে বীর্য বা সিমেন উৎপন্ন করে এবং বিপুল পরিমাণ থকথকে সিমেন উৎপন্ন করে। আর এছাড়াও এদের ফ্রুক্টোজ সচল শুক্রাণু শক্তির উৎস হিসাবে কাজ করে। এরপরে আছে ক্ষেপণ নালী, খুব ছোট এটা ক্ষেপণ নালী আছে। এই ক্ষেপণ নালীও কিন্তু এই সেমিনাল ভেসিকলের ক্ষরণ সহ অর্থাৎ বীর্য সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেয়। ইউরেথ্রা হচ্ছে একটি অভিন্ন নালী, রেচন এবং জনন অভিন্ন নালী। মূত্রথলি থেকে মূত্র এই পথে নিষ্কাশিত হয় এবং জনন নালী থেকে এই সিমেন সহ শুক্রাণুও এই ইউরেথ্রা পথে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়, অর্থাৎ দেহের বাইরে মুক্ত হয় হচ্ছে এই ইউরেথ্রা পথে। এগুলো হচ্ছে, এছাড়াও আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউরেথ্রা যে নালীর ভিতরে যার ভিতরে অবস্থান করে তাকে বলা হয় পেনিস। আর এছাড়া আমরা দুটো গ্রন্থি দেখতে পাই যাদেরকে জনন গ্রন্থি বলি, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি আরেকটা হচ্ছে কাউপারের গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি থেকে এক ধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয় যা বীর্যরসের পরিমাণ বা সিমেনের পরিমাণটা বৃদ্ধি করে। এছাড়া কাউপারের গ্রন্থির কাজ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণ মিউকাস জাতীয় পিচ্ছিল পদার্থ নিঃসৃত হয়। এটাই হচ্ছে এক পুরুষ প্রজননতন্ত্রের অংশ। এরপরে আমরা স্ত্রী প্রজননতন্ত্র দেখব। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের ছবি। এখানে একটু লক্ষ্য করো, বাম পাশে স্ত্রী প্রজননতন্ত্রের পার্শ্বীয় দৃশ্য আর এটা হচ্ছে সম্মুখ দৃশ্য। পার্শ্বীয় দৃশ্যের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটেরাস, তার উপরে ডিম্বাশয়, ডিম্বনালী, এখানে হচ্ছে মূত্রথলি এবং এই জায়গায় হচ্ছে রেচন ছিদ্র। আমরা সম্মুখ ছবিটা একটু লক্ষ্য করি, দুইটি ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় মানব দেহে এবং এই ডিম্বাশয় থেকে বের হয়ে ডিম্বাশয়ের সাথে এখানে উন্মুক্ত অবস্থায় আছে দুইটি ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী এবং তারপরে ফেলোপিয়ান নালী শেষ হয়েছে যে ফাঁপা মাংসল একটা অঙ্গে, তার নাম হচ্ছে জরায়ু। আমরা জরায়ু শেষ অংশটার নাম হচ্ছে সার্ভিক্স এবং এই সার্ভিক্সটা এখানে উন্মুক্ত হয়েছে যোনি বা ভ্যাজাইনাতে এবং সবচেয়ে শেষে হচ্ছে যোনির ছিদ্র পথে দেহের বাইরে এটা উন্মুক্ত। আমরা যদি এই ছবিটা আমরা পরবর্তী স্লাইডে যেয়ে দেখছি, ছবিতে আমরা স্ত্রী প্রজননতন্ত্রের অংশসমূহকে দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখব ডিম্বাশয়। ডিম্বাশয় হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গ এবং ডিম্বাশয়ের প্রধান কাজ, আমরা একটু কাজগুলো বর্ণনা করব। ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা। এছাড়া স্ত্রী প্রজনন হরমোন যেমন হচ্ছে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন ক্ষরণ করে এরা। এইসব হরমোনের প্রভাবেই কিন্তু রজচক্র, গর্ভ, অমরা এইসব নিয়ন্ত্রিত হয়। আর এরপরে আমরা দেখব ফেলোপিয়ান নালীর কাজ। ফেলোপিয়ান নালীর কাজ হচ্ছে ডিম্বাণু ডিম্বনালী থেকে ডিম্বাশয় থেকে যে
মুক্ত বা পরিণত ডিম্বাণুকে এটা গ্রহণ করে জরায়ুতে পৌঁছে দেয়। এটাই হচ্ছে ফেলোপিয়ান নালীর কাজ। এরপরে আমরা দেখছি এখানে মাংসল এবং ফাঁপা একটি জরায়ু। এই মাংসল ফাঁপা জরায়ুর প্রাচীরটা পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়ামে গঠিত। এই জরায়ুতে জরায়ুর কাজ যদি আমরা বর্ণনা করি, দেখব যে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত এটা ভ্রূণকে আগলে রাখে এবং এখানেই কিন্তু ভ্রূণ পরিস্ফুটিত হয়, অর্থাৎ ভ্রূণের পরিস্ফুটন এখানেই ঘটে। এই জরায়ুর মধ্যেই অমরা সৃষ্টি হয় এবং অমরা সৃষ্টি হয়ে ভ্রূণের পুষ্টি, রেচন এবং শ্বসন কাজ সম্পন্ন করে। এটা হচ্ছে জরায়ুর কাজ এবং এখানেই কিন্তু একটা পূর্ণাঙ্গ মানব শিশু সৃষ্টি হয় অমরার মধ্যে। এরপরের অংশটা হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার কাজ যদি বর্ণনা করি, যে এখানে এই পথেই কিন্তু শুক্রাণু প্রবেশ করে এবং শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। আরেকটা কাজ হচ্ছে যে এই পথেই কিন্তু প্রসব, এই পথই হচ্ছে প্রসব ঝামেলামুক্ত করে, অর্থাৎ সন্তান প্রসবের পথ এটা। আচ্ছা, আর সবচেয়ে শেষে এই যে যোনি পথ যেটা আছে, যোনি ছিদ্র, এই পথে কিন্তু দেহের বাইরে উন্মুক্ত। এরপরে আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের অংশগুলো আমরা দেখলাম। আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটি শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন। আমরা জানি যে জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এখানে গঠন যদি দেখি, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি একটি শুক্রাণু। শুক্রাণুর দেহটাকে আমরা গঠন বর্ণনা করি, যদি দেহটাকে দিয়ে কয়েকটি ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে মস্তক বা মাথা, তারপরে হচ্ছে মধ্যখণ্ড এবং সবচেয়ে শেষে হচ্ছে লেজ অংশ এবং লেজের শেষ প্রান্ত। আমরা যদি একটি কোষের সাথে তুলনাকার কোষ হিসাবে এটাকে বর্ণনা করি, মাথার অংশে বিদ্যমান থাকে নিউক্লিয়াস, তার উপরে থাকে এক টুপির মতো অ্যাক্রোসোম বসানো থাকে যা গলগি বডি দ্বারা তৈরি। তারপরে আছে সেন্ট্রিওল ঠিক নিউক্লিয়াসের নিচে, একটি সেন্ট্রিওল এবং তারপরে অংশটা মধ্যখণ্ড তৈরি করেছে যেটা মাইটোকন্ড্রিয়া দ্বারা তৈরি মধ্যখণ্ড, এবং এই মধ্যখণ্ডের অংশের মাধ্যমেই কিন্তু শক্তি, এরা শক্তি পায় এবং শুক্রাণু সচল হয়। এবং সবচেয়ে শেষ অংশটাকে বলা হয় লেজ অংশটা, হচ্ছে আরেকটি বা এটাকে অক্ষীয় সূত্র বলে, যা আরেকটি সেন্ট্রিওল দ্বারা সৃষ্টি হয়। এটা হচ্ছে একটি শুক্রাণুর গঠন। আমরা ডান দিকের ছবিতে একটি ডিম্বাণুর গঠন দেখতে পাচ্ছি। আমরা জানি যে প্রতিটি ডিম্বাশয়ের মধ্যেই ডিম্বাণু উৎপন্ন হয় এবং স্ত্রী জননকোষের নাম হচ্ছে ডিম্বাণু। আমরা যদি ডিম্বাণুর গঠন বর্ণনা করি, তাহলে দেখব প্রতিটি পরিপক্ক ডিম্বাণুকে তিনটি অংশে ভাগ করা যায়, যথা ডিম্বাণু ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম এবং ভেতরে নিউক্লিয়াস। ডিম্বাণু আকৃতিতে গোলাকার এবং এটা শুক্রাণুর চাইতে আকৃতিগতভাবে একটু বড় হয়। আমরা প্রথমেই যদি দেখি ডিম্বাণু ঝিল্লি, ডিম্বাণু ঝিল্লি প্রত্যেকটা সাইটোপ্লাজম, অর্থাৎ ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে লিপোপ্রোটিন নির্মিত প্লাজমা মেমব্রেন বা ডিম্বাণু ঝিল্লি বিদ্যমান। এর বাইরে থাকে আরেকটি আবরণ যার নাম জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডাকে বলা হয় প্রাইমারি আবরণ। এই প্রাইমারি আবরণের বাইরে আরেকটা আবরণ দেখা যায় বা এটা থাকে যার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। এরপরে আমরা আসি সাইটোপ্লাজমের ক্ষেত্রে। প্লাজমা মেমব্রেনকে ঘিরে যে সাইটোপ্লাজম বিদ্যমান, এই ডিম্বাণু সাইটোপ্লাজম ওপ্লাজম নামে পরিচিত। এতে প্রচুর পরিমাণ গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কর্টিকাল গ্র্যানিউলস থাকে। মানুষের ডিম্বাণুতে
কুসুমের পরিমাণ খুব সামান্য থাকে, আর কুসুম সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে বা সমানভাবে ছড়ানো থাকে। মানুষের ডিম্বাণুকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলা হয়। এরপরে আমরা আসি নিউক্লিয়াসের ক্ষেত্রে। ডিম্বাণুর নিউক্লিয়াস বেশ বড় থাকে, আর এই নিউক্লিয়াসে প্রচুর আরএনএ থাকে। এছাড়া এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা থাকে 23টি। এখানে কিন্তু বলতে পারি যে শুক্রাণুতেও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা 23টি, কারণ মানুষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা থাকে 23 জোড়া বা 46টি, শুক্রাণু এবং ডিম্বাণুতে 23টি করে বিদ্যমান। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া। অর্থাৎ পুরুষ প্রজনন তন্ত্রে যে সমস্ত হরমোন কাজ করে তাদের নাম এবং তাদের উৎস আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় এবং এর প্রধান কাজই হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং অ্যালএইচ হরমোন নিঃসরণে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগকে উদ্দীপিত করে। এছাড়া এটি টেস্টোস্টেরনের ক্ষরণ মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শুক্রাণু উৎপাদনও নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু এর কাজ শুক্রাণু উৎপাদন কাজটাকে অব্যাহত রাখে, সেমিনিফেরাস নালিকার বৃদ্ধি উদ্দীপিত করে। আর বিশেষ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন সার্টোলি কোষের বৃদ্ধিতে সহায়তা করে। 3 নম্বর লুটিনাইজিং হরমোন। এই হরমোনটা শুক্রাশয়ের লেডিক কোষকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। 4 নম্বরে আছে টেস্টোস্টেরন হরমোন। এটি পুরুষ দেহে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং শুক্রাণু উৎপাদনের জন্য এটি দায়ী। এরপর আছে লুটিওট্রফিক হরমোন। এটি গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। তারপর আছে গোনাডোকর্টিকয়েড হরমোন। এটিও কিন্তু পুং জননাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে সাহায্য করে। আরেকটি আছে এন্ড্রোস্টেরন হরমোন। এই হরমোনটিও কিন্তু পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ এবং শুক্রাণু সৃষ্টিতে ভূমিকা রাখে। সবচেয়ে শেষে আছে ইনহিবিন হরমোন। এই হরমোনটি শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে ক্ষরিত হয় এবং গোনাডোট্রফিন রিলিজিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণ মাত্রাকে হ্রাস করে। এটা হচ্ছে যে সমস্ত হরমোনগুলো পুরুষ প্রজনন তন্ত্রে কাজ করে। এরপর আমরা দেখব স্ত্রী প্রজনন তন্ত্রে যে সমস্ত হরমোনগুলো কাজ করে তাদের তালিকা। এখন আমরা দেখব স্ত্রী প্রজনন তন্ত্রের হরমোনাল ক্রিয়া। প্রথমেই আছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটা পুরুষ প্রজনন তন্ত্রের মতোই এই হরমোনটা পিটুইটারি গ্রন্থির অগ্রভাগকে উদ্দীপিত করে 2টি হরমোন নিঃসরণে সহায়তা করে। সেই হরমোনগুলি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এছাড়াও কিন্তু এটি ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। দ্বিতীয়তে আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন এবং ডিম্বাশয়ের ডিম্বথলিকে ইস্ট্রোজেন নিঃসরণে উদ্দীপিত করে। 3 নম্বরে আছে লুটিনাইজিং হরমোন। এই হরমোন ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামকে উদ্দীপিত করে প্রজেস্টেরনের ক্ষরণ ঘটায়। 4 আছে লুটিওট্রফিক হরমোন। এটি স্ত্রী দেহের স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধ ক্ষরণ ঘটায়। 5 আছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কিন্তু কাজ অনেক, 3 ধরনের ইস্ট্রোজেন পাওয়া যায়। তবে ইস্ট্রোজেনের প্রধান কাজগুলি হচ্ছে ঋতুচক্রের আবর্তন ঘটায়, জননাঙ্গের পরিবর্তন ঘটিয়ে
অর্থাৎ জরায়ু, ডিম্বাশয়, ডিম্বনালি এদের অঙ্গের বৃদ্ধি ঘটায় এবং এদের পরিণতি প্রাপ্তিতে একটা ভূমিকা পালন করে। সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আর এই হরমোনের প্রভাবেই কিন্তু জরায়ুতে এন্ডোমেট্রিয়াম গঠিত হয়। 6 নম্বরে গোনাডোকর্টিকয়েড হরমোন। এই হরমোন গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আর প্রজেস্টেরন হরমোন আছে। প্রজেস্টেরন হরমোন খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন। এটি গর্ভাবস্থায় ভ্রূণের পরিস্ফুটনে সহায়তা করে, আর এই হরমোনের প্রভাবেই কিন্তু গর্ভকালে ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ এবং ঋতুচক্র বাধাপ্রাপ্ত হয়। এভাবেই কিন্তু আমরা স্ত্রী প্রজননতন্ত্রে বা স্ত্রীর জননতন্ত্রে হরমোন নিয়ন্ত্রণ বা হরমোনের কার্যকলাপ বর্ণনা করতে পারি। এখানে মানুষের প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশাকে পর্যায়ক্রমে দেখানো হয়েছে। এখানে প্রথমেই আছে বয়ঃসন্ধিকাল বা বয়প্রাপ্তি। আমরা যদি শুধু এই ধারাবাহিকভাবে এই তালিকা অনুযায়ী সবগুলো সংজ্ঞা জেনে যাই, তাহলে আমরা বুঝব কিভাবে একটি মানব শিশু জন্মগ্রহণ করে। প্রথমে আমরা দেখব বয়ঃসন্ধিকালের সংজ্ঞা। জীবনের যে পর্যায়ে নারী এবং পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। অর্থাৎ একটি মানুষ যখন কৈশোর এবং সাবালকত্ব প্রাপ্তির মাঝখানের অবস্থাটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। এখানে যদি আমরা ছেলেদের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে 13 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণত 11 থেকে 13 বছর বিবেচনা করা হয়। এরপরে দেখো আমরা দেখি যে রজচক্র। রজচক্র শুধুমাত্রই কিন্তু নারী দেহে ঘটে এবং এর সংজ্ঞা হিসাবে বলতে পারি বয়প্রাপ্ত নারীর সমগ্র যৌন জীবনে প্রায় নিয়মিত গড়ে 28 দিন পরপর, ক্ষেত্র বিশেষে এখানে 24 থেকে 32 দিনও হতে পারে, জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর যে নিষ্কাশন হয় এটা কিন্তু চক্র আকারে হয়। চক্রীয় নিষ্কাশনকে আমরা বলি রজচক্র। কাজেই এখানে একটা হরমোন কাজ করে, গোনাডোট্রপিক হরমোন। এই হরমোনের প্রভাবে 12 থেকে 15 বছর বয়সে এই চক্রের সূত্রপাত ঘটে বা শুরু হয় এবং সাধারণত স্বাভাবিকভাবে 45 থেকে 50 বছর পর্যন্ত এই চক্রটা অব্যাহত থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখছি গ্যামেট সৃষ্টি। গ্যামেট সৃষ্টিটা হচ্ছে, যেহেতু মানুষ একলিঙ্গিক প্রাণী, পুরুষ দেহে এক ধরনের গ্যামেট সৃষ্টি হয়, স্ত্রী দেহে আরেকটি গ্যামেট সৃষ্টি হয়। এই গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় গ্যামেটোজেনেসিস। সাধারণত পুরুষ দেহে শুক্রাণু তৈরি হয় তাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস এবং স্ত্রী দেহে ডিম্বাণু তৈরি হয় তাকে বলা হয় ওজেনেসিস। এরপরে আমরা তারপরের ধাপটা দেখতে পাচ্ছি নিষেক। নিষেক হচ্ছে যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়ে যায়, এই শুক্রাণুর নিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় নিষেক। এই নিষেক প্রক্রিয়াটা কিন্তু যে কোনো জীবের, জননক্ষম সকল জীবের জন্যই অপরিহার্য, কারণ নিষেকের ফলেই উৎপন্ন হয় জাইগোট। এরপরের ধাপটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন কাজটি হচ্ছে নিষেকের পর 6 থেকে 9 দিনের মধ্যে, যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, অর্থাৎ নারী দেহের জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হয় তাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন, বা এটাকে বাংলায় বলতে পারি গর্ভধারণ। এই ইমপ্ল্যান্টেশনের পরে তারপরের ধাপটাকে আমরা বলি ভ্রূণের পরিস্ফুটন। ভ্রূণের পরিস্ফুটনটা হচ্ছে নিষেকের পর জাইগোটটি যে
পরিবর্তনের মাধ্যমে জাইগোট থাকে এক কোষী একটা একটি কোষ, এই কোষটি বা জাইগোটটি যে প্রক্রিয়ায় পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয় তাকে বলি আমরা পরিস্ফুটন, এটাই হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। তবে প্রতিটি প্রাণীর ক্ষেত্রে বা প্রতিটি সদস্যের পরিস্ফুটনকে আলাদা করে বা পরিস্ফুটন প্রক্রিয়াকে বলি ব্যক্তিজনিক পরিস্ফুটন। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি ভ্রূণের বিকাশ, ভ্রূণের বিকাশ আমরা বলি মায়ের জরায়ুতে ভ্রূণ যখন সংস্থাপিত হয় তারপর থেকে গর্ভকালীন অষ্টম সপ্তাহ থেকে ভ্রূণকে শিশুকে বা ওই অবস্থাকে বলা হয় ভ্রূণ, এবং প্রায় 9 মাস এটা মাতৃগর্ভে ভ্রূণটা বিকশিত হয় এবং সাধারণত 38তম সপ্তাহ বা 9 মাসের শিশু জন্মগ্রহণ করে। এভাবেই কিন্তু আমরা এটা বর্ণনা করতে পারি। প্রজননের বিভিন্ন পর্যায়ের এই এবং দশার এই সম্পর্কে আমরা সংজ্ঞাগুলো জেনে নিলাম। আশা করছি ভবিষ্যতে আরেকটি ক্লাসে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তবে বর্তমান অবস্থায় তোমাদেরকে সবাইকে বলবো যে সুস্থ থাকবে এবং বর্তমান আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি সৃষ্টিকর্তার কাছে, এই দোয়া চাচ্ছি। আশা করছি ক্লাসে আমাদের যতটুকু আলোচনা হয়েছে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।